নমস্কার বন্ধুরা সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ভিডিও থামনেল দেখে তো জানতেই পেরেছেন আজকে আমাদের ভিডিও আলোচনার বিষয় হলো নোটপ্যাড তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বপ্রথম নোটপ্যাড ওপেন করার পদ্ধতিগুলো ধাপে ধাপে দেখে নেব তো নোটপ্যাড ওপেন করার জন্য প্রথমে আমাকে আগে এই বাঁদিকে স্টার্ট বাটনে যেতে হবে স্টার্ট বাটনে লেফট ক্লিক করলে এখানে আমি নোটপ্যাড পেয়ে যাব ঠিক আছে এখানে ক্লিক করলে আমরা কিন্তু নোটপ্যাড খুলতে পারবো দ্বিতীয়ত আমরা স্টার্ট বাটনে ক্লিক করব লেফট ক্লিক করব তারপর প্রোগ্রামসে যাব প্রোগ্রামস থেকে অ্যাক্সেসারিসে যাব সেখান থেকে নোটপ্যাডে ক্লিক করলে আমরা নোটপ্যাড খুলতে পারবো আচ্ছা তৃতীয় নম্বর তৃতীয় নম্বর এই সার্চ অ্যান্ড সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইলে এখানে গিয়ে যদি আমরা নোটপ্যাড কথাটা লিখি তাহলে কিন্তু এখানে নোটপ্যাড চলে আসবে আমরা ক্লিক করলে নোটপ্যাড খুলতে পারবো আচ্ছা চতুর্থ এই যে নোটপ্যাড কথাটা দেখাচ্ছে এখানে থেকেই হোক বা আমরা এক্সারসাইজ থেকে গিয়ে নোটপ্যাডে এখানে গিয়ে থেকে যেখানে থেকে আমরা নোটপ্যাডটা পাবো সে তার উপরে আমরা রাইট ক্লিক করে রাইট ক্লিক করে এখানে সেন্ট টু ডেস্কটপ সেন্ড টু ডেস্কটপ শর্টকাট করলে এখানে আমরা ডেস্কটপ একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে যেখানে যার মাধ্যমে আমরা কিন্তু নোটপ্যাড ডাবল ক্লিকের মাধ্যমে খুলে ফেলতে পারবো বা ওপেন করতে পারব আচ্ছা আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং আর বাটনে দুটোকে একসাথে প্রেস করলে রান কমেন্টটা ওপেন হবে তো রান কমেন্টটা ওপেন হওয়ার পর আমরা এখানে লিখবো নোটপ্যাড রকম স্পেস ছাড়া এন ওটি ই নোটপ্যাড কথাটা লেখার পর আমরা ওকে করব ওকেতে লেফট ক্লিক করব কিংবা এন্টার করলে আমাদের নোটপ্যাড খুলে যাবে এটা ছাড়াও এগুলো ছাড়াও আরও একটা পদ্ধতি আছে যেখানে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ সেখান থেকে আমরা নোটপ্যাডটা অ্যাক্সেস করতে পারবো তো সেটার জন্য আমরা প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর নিউ অপশানে যাব। নিউর পর এখানে দেখব টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট করলে এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল একটা ব্ল্যাঙ্ক টেক্সট ডকুমেন্ট অর্থাৎ ব্ল্যাঙ্ক নোটপ্যাডের ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেল এখান থেকে আমরা নোটপ্যাড কিন্তু অ্যাক্সেস করতে পারবো তো বন্ধুরা আমরা তো নোটপ্যাড ওপেন করা শিখে গেলাম তো নোটপ্যাডের এবার ভেতরে যে মেনুগুলো আছে সেগুলোর সাথে পরিচয় ধীরে ধীরে করে নেব তো এইটাকে বলা হয় টাইটেল বার এটা আগের ভিডিওতেও বলেছিলাম যে এর দ্বিতীয়বার করে বলার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে এটা এটাকে বলা হয় মেনু বার এখানে ফাইল রেডু ফরম্যাট ভিউ হেল্প এইটা থাকছে আচ্ছা এই ফাইল মেনুতে যে অপশানগুলো আমরা পাচ্ছি এগুলো আস্তে আস্তে ডিসকাস করে নেব তো ফাইল মেনুতে যখন এই নিউ অপশানটা আমাদের কোনো নতুন ফাইল বা নতুন পেজ আনার জন্য প্রয়োজন পড়ে এই অপশানটা আমরা ব্যবহার করি যদি র্যান্ডাম এখানে কিছু লিখে লিখে মনে করুন নিউ করতে যাব প্রথমে সেভ চাইবে আমি এটা ডোন্ট সেভ করলে একটা ব্ল্যাঙ্ক পেজ আমাকে কিন্তু দিয়ে দেবে দেখুন আমাকে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিল হ্যাঁ আচ্ছা ওপেন করলে ওপেনটা হচ্ছে যদি কোনো ফাইল আগে থেকে আমি সেভ করে রাখি তাহলে সেটাকে মানে খোলার জন্য সেটাকে ওপেন করার জন্য আমরা ওপেনটা ইউজ করবো তো একটা ফাইল তৈরি করে নি আচ্ছা এটুকু করলাম করে এটাকে কী করে প্রথমে আগে সেভটা কী করে করতে হয় সেভ আর সেভ অ্যাজের এর মধ্যে একটা সামান্য পার্থক্য আছে প্রথমবারের জন্য আমরা যখন সেভ করি সেটা সেভ অ্যাজই হয় যদি আমি সেভও করি সেটা সেভ ডায়লগ বক্সই খুলবে তো প্রথমে আমি সেভ করি দেখাচ্ছি দেখুন সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলবে দেখুন সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলল আর এটা হচ্ছে আমার সেভের লোকেশান আমি যে লোকেশানে সেভ করতে চাইছি আমি ডেস্কটপে সেভ করতে চাইছি ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফাইল নেম ফাইল নেম আমি মনে করুন সুজয় কম্পিউটার দিয়ে দিলাম সুজয় কম্পিউটার দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন স্টার ডট টিএক্সটি আমার টেক্সট ফাইলের বা টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন হচ্ছে ডট টি গিয়ে আমি সেভ করলে আমার কিন্তু এই ফাইলটা এখানে সেভ হয়ে গেল এই যে সুজয় কম্পিউটারগুলো এখানে সেভ হয়ে গেল তো যদি আমার সেভ করা কোনো ফাইল যদি আমার ওপেন করার দরকার পরে তাহলে কিন্তু আমরা ওপেনটা ইউজ করব ওপেনের অপশানটা ব্যবহার করব তাহলে দেখি আগে প্রথমে এখানে নিউ করে নিই তাহলে বোঝা যাবে নতুন পেজ চলে এলো ব্ল্যাঙ্ক পেজ আচ্ছা ওপেন করলাম আমার ফাইল লোকেশান কোথায় আছে ডেস্কটপে ডেস্কটপ থেকে আমি কোথায় যাব এই সোজা কম্পিউটার এটা করলাম এটাতে ডবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে অথবা আমি এটাতে একবার লেফট ক্লিক করে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে দেখুন ওটা কিন্তু চলে এলো আচ্ছা তাহলে সেভ সেভের কাজটা কি সেভের কাজটা হচ্ছে আমার একই ফাইলকে দ্বিতীয়বার যদি কিছু লেখার মানে সেভ করার প্রয়োজন পরে মনে করুন এখানে আমি কিছু এইটা লিখে কিছু এডিট করলাম এটা লিখলাম লিখে যদি সেভ্যাস করি তাহলে এটা অ্যাজ এখনও করা যাবে তাহলে এটা আলাদা একটা ফাইল তৈরি হয়ে যাবে পুরনোটা যেমন ছিল তেমন থাকবে এটা একটা সেভ্যাস করলে মনে করুন সুজয় কম্পিউটার এটাকে ওয়ান দিয়ে দিলাম বাকি আমি কিছু লোকেশন ফোকেশান কিছু চেঞ্জ করলাম না ওয়ান দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার এই সুজয় কম্পিউটার ওয়ান দিয়ে একটা তৈরি হলো সুজয় কম্পিউটার দিয়ে একটা তৈরি হলো সুজয় কম্পিউটারে যেটা পুরনো ফাইলটা ছিল সেটা রয়েছে আর যেটা যেটা ওয়ান দিয়ে হলো সেটা নতুন ফাইলটা তৈরি হয়েছে তাহলে সেভ সেভের কাজটা কি আমরা সেটা দেখিয়ে দেবো আচ্ছা সেভের কাজটা হলো মনে করুন আমি এটাকে যদি এই যে সুজয় কম্পিউটার ওয়ান এই ক্লোজ করে দিলাম প্রথমে সুজয় কম্পিউটার এটাকে খুললাম খুলে আমি এটাকে মনে করুন কিছু লিখলাম বা কিছু মুছে দিলাম মানে মোট কথা আমি কিছু এডিট করলাম গিয়ে যদি আমি সেভ করে থাকি তাহলে সেভ করে থাকি তাহলে সেভ হয়ে যাবে আমার কোনো রকম ডায়ালগ বক্স আসবে না আর এটা ওই ফাইলটার ওপরেই সেভ হবে এবার সুজয় কম্পিউটারটা খুলে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে মানে সেভ অফ করলে আমার কিন্তু এই সেম ফাইলের ওপরই সেভটা হচ্ছে আর সেভ অ্যাচ করলে আমি কিন্তু নতুন করে একটা ফাইল তৈরি করতে পারছি এটা হলো সেভ আর সেভ্যাজের মধ্যে পার্থক্য আচ্ছা তারপরে অপশান আসছে পেজ সেটআপ পেজ সেটআপে আমরা পে যাব আমাদের যে পেজটা আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি সেই ডকুমেন্টের যে পেপার যে পেপারটি ইউজ করবো সেই পেপারটা কোন পেপার ইউজ করবো বাই এটা লেটার থাকে কিন্তু সাধারণভাবে আমরা এফোর সাইজ সিলেক্ট করে নেব সাধারণভাবে যে আমরা পেপারটি ইউজ করি সেটা এফোর পেপার ইউজ করা হয় আচ্ছা তারপরে এখানে আছে পোর্ট্রেট পোর্ট্রেটটা হচ্ছে এটা লম্বা লম্বা পেপারটা থাকবে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ করলে কেন জানি লম্বি না হচ্ছে না ল্যান্ডস্কেপ করলে এটা পেপারটা কিন্তু আড়াআড়িভাবে ভাবে হয়ে যাবে তাহলে এটা আপনি করে দেখতে পারেন আপনার মেশিনে হয়তো হতে মানে ঠিক হবে আমার মেশিনে কোনো কারণে হচ্ছে না তাই জন্য দেখাতে পারছি না আচ্ছা তারপর আসছি আমি মার্জিনে মার্জিনে দেখুন এই চারিদিক থেকে একটা ডট ডট একটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার মার্জিন তো মার্জিনটাকে কমিয়ে বা বাড়িয়ে দিলে আপনি দেখালে আপনি ভালো বুঝতে পারবেন এখানে তিন করে দিলে দেখুন বাদিক থেকে তিন ইঞ্চি সরে গেছে লেখাটা এই যে যেহেতু এখানে মার্জিনটা ইঞ্চিতে আছে তিন ইঞ্চি সরে আমার মার্জিনটা তৈরি হয়েছে তো আমি যে দিক থেকে যেরকম ছাড় দিতে চাই সেই দিক থেকে সেরকম আমরা কিন্তু ছাড় দিতে পারবো তো যেমন ছিল আমি সেটাকে সেরকমই রেখে দিই পয়েন্ট সেভেন ফাইভ এটা ছিল আচ্ছা হেডার আর ফুটার হেডার ফুটারে নোটপ্যাডে হেডার ফুটারের কাজটা কি এখানে অ্যান্ড এফ যেমন আছে তেমন রেখে দেবেন আচ্ছা এখানে যেমন যেমন আছে তেমন তেমন পেজ অ্যান্ড পি যেমন যেমন আছে তেমন রেখে দেবেন হেডারে আপনার যে ফাইলের যে নামটা থাকবে যেমন আমার এই ফাইলের নামটা রয়েছে সুজয় কম্পিউটার ওয়ান তো হেডারে আমার সুজয় কম্পিউটার ওয়ান চলে আসবে প্রত্যেকটা পেজে যখন আমি প্রিন্ট করব আর ফুটারে আমার পেজের নাম্বারটা চলে আসবে তো আমি একবার এটাকে একটা ডেমো ভার্সন করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার আগে এটাকে আমি কি করে এটাকে কপি করতে হয় যদি কিছু সিলেক্ট না করা থাকে এগুলো হাইলাইট হয়ে থাকবে না ডিসলাইট হয়ে থাকবে তো এটাকে কপ সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখানে কিন্তু কার্ড কপির অপশনগুলো আমার ডিলিট অপশানগুলো আমার হাইলাইট হয়ে গেলো তো আমি এটাকে কপি করতে চাইছি কপি করে আমি কতগুলো তৈরি করে নেব আমি এটা শর্টকাট ইউজ করলাম পেস্টের শর্টকাট ইউজ করলাম আচ্ছা এবার আমি দেখিয়ে দেবো যেটা দেখাবো বলেছিলাম হচ্ছে পেজ সেটআপের এই হেডার যে এটা তো পেজ তার জন্য প্রিন্টটা দেখাতে হবে তো প্রিন্ট দেখাতে গেলে প্রিন্টের ব্যাপারটা আমরা সবাই জানি প্রিন্ট হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা তো এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আমরা যদি আমার ডকুমেন্টের প্রত্যেকটা পেপারই আমরা যদি প্রিন্ট করাতে চাই তাহলে অল করে দেবো আর যদি সিলেকশন যদি করি যে কারেন্ট পেজ আমি যে কাজটার উপর কাজ যে পেপারটার উপর কাজ করছি সেটা করলে আমার কারেন্ট পেজটা ক্লিক করলে আমার কারেন্ট পেজটা শুধুমাত্র প্রিন্ট হবে আর যদি পেজ পেজেসের মধ্যে করি আমি মনে করুন আমার পেজে ডকুমেন্টটা করেছি সেখানে 10খানা মোট পেজ আছে তার মধ্যে আমার 3 নম্বর থেকে ছ নম্বর পেজটা প্রিন্টে দরকার বাকিগুলো প্রিন্টে দরকার নেই তো এখানে আমি পেজেস এ ক্লিক করব ক্লিক করে এখানে 3 2 6 দিয়ে দেব মানে 3 থেকে 3 ড্যাশ ছয় দিয়ে দেব দিয়ে এখানে প্রিন্ট করলে আমার 3 নম্বর পেজ থেকে 6 নম্বর পেজ অবধি আমার কিন্তু প্রিন্ট হয়ে যাবে যেহেতু আমার মেশিনে কোনো রকম প্রিন্টার ইনস্টল করা নেই তো আমি এটা দেখাতে পারছি না তার জন্য দুঃখিত তো আপনাদের যদি প্রিন্টার ইনস্টল করা থাকে আপনারা এটাকে দেখে নিয়ে করতে পারবেন আচ্ছা এটা প্রিন্ট করলাম দেখুন যেটা বলেছিলাম এই যে সুজয় কম্পিউটারে হেডারে চলে এসেছে আমার সুজয় কম্পিউটার ওয়ান হ্যাঁ আর ফুটারে আমার চলে আসবে পেজের পেজ ওয়ান মানে পেজ নাম্বারটা তারপর আবার সুজা কম্পিউটার ওয়ান হচ্ছে হেডারে চলে আসছে পেজ টু এ কিন্তু মানে ফুটারে কিন্তু পেজ টু ভাবে কিন্তু এটা কিন্তু চলতে আছে চলতে থাকছে আর বাকিগুলো আমি কপি পেস্ট করেছিলাম বলে ওগুলো কিন্তু দেখাচ্ছে তো এখানে এই হেডার এবং ফুটারের কাজটা হলো এই এইটুকু বোঝা গেল আচ্ছা তারপরে আসছি আমরা হ্যাঁ তো এরপরে আসছে আমাদের এক্সিট মেনু এক্সিট মেনুটার কাজ হচ্ছে আমাদের ফাইলটা যে আমার যে ফাইলটা করে এটা ক্লোজ হয়ে যাবে এখান থেকে ক্লোজ করলেও করতে পারি বা এক্সিট করলে আমাদের ক্লোজ হয়ে যাবে তো এতক্ষণ ধরে আমি যেগুলো এগুলো কাট মানে কপি পেস্ট করেছি সেহেতু তারপরে কোনো সেভ করা হয়নি যেহেতু তো সেভ চাইছে তো আমি সেভ করবো না এটা ডোন্ট সেভ করে বেরিয়ে যাবো আচ্ছা এরপর আমি পরের মেনুগুলো একবার একবার করে কাজ আমি দেখিয়ে দেব আচ্ছা আমার ফাইল মেনুর কাজগুলো দেখানো হয়ে গেছে আচ্ছা এডিট মেনুর কাজ প্রথমে বলেছি যতক্ষণ না আমি কোনো কিছু সিলেক্ট করছি ততক্ষণ এগুলো হাইলাইট হবে না ডিসলাইট হয়ে থাকবে তো প্রথমে আমি এটাকে মনে করুন সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার জন্য লেফট ক্লিকটাকে চেপে ধরে রেখে আমার এদিকে টানলেই ডান দিকে হোক বা বাঁ দিকে হোক বা উপরে হোক বা নিচে হোক যেদিকে টানব সেদিকে সিলেক্ট করতে পারবো আমি আচ্ছা এবার দেখুন মানে কার্ড কপির অপশান এসছে তো আমি যদি কপি করি কপি করে আমার যেখানে কার্ডশারটা রাখবো আমি এন্টার দিয়ে কার্ডসারটাই পরের লাইনে নিয়ে গেলাম তাহলে আমি এখানে গিয়ে পেস্ট করলে দেখুন পেস্ট করলে আমার ওই লেখাটা হুবহু নকল হয়ে আবার ওখানে বসে গেলো আমি যদি আর্ধেকটা করতাম মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করতাম মনে করুন আমার এতটুকু প্রয়োজন তাহলে আমি এডিটে গেলাম কপি করলাম আমার কারসারটাকে নিয়ে গেলাম আমার যেখানে কারসার থাকবে সেখানে কিন্তু পেস্টটা হবে পেস্ট করলাম দেখুন যতটুকু আমি নিয়ে গেছিলাম যতটুকু আমি কপি করেছিলাম ততটুকু আমার পেস্ট হয়েছে আচ্ছা তাহলে কাঠের কাজ কি কাঠটা হচ্ছে মানে নাম থেকেই বোঝা যাচ্ছে ওটা কিছু কাট করা কাট মানে কিছু কেটে নেওয়া মানে মনে করুন আমি এখানে এই ফক্সটাকে ফক্স লেখাটাকে আমি কাট করতে চাইছি এডিটে গেলাম কাট করলে এখান থেকে লেখাটা কিন্তু মুছে যাবে বা উঠে যাবে দেখুন লেখাটা কিন্তু এখান থেকে চলে গেল এবার আমি এইটাকে যেখানে পেস্ট করতে চাইব। সেখানে পেস্ট হয়ে যাবে আমি কাঠসারটাকে যদি এইখানে রেখেই পেস্ট করি তাহলে এখানেই পেস্ট হয়ে যাবে আমি কাঠশারটাকে এইখানটা রেখে পেস্ট করতে চাই পেস্ট করব। তাহলে আমার এখানটা পেস্ট হবে পেস্ট করলে দেখুন এখানে এখান থেকে জিনিসটা কাট হয়ে গিয়ে এখানে চলে এসছে মানে আমরা যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে যেমন মুভ করি কোনো ফাইলকে মুভ করি কোনো ছবিকে ফোনের ইন্টারনাল থেকে আমরা এক্সটার্নাল বা আমরা মেমোরি কার্ডে মুভ করে নিয়ে যাই ব্যাপারটা ঠিক সেই রকম আমরা এটাকে মুভ করে বা কাট করে নিয়ে এলাম আচ্ছা আচ্ছা তো এরপরে আর একটা অপশান আছে মনে করুন ডিলিট এই মনে করুন এই এই লাইনটা আমি ডিলিট করতে চাইছি তো এডিটে গেলাম এডিটে গিয়ে এটাকে দিলাম তো এরকম ভাবে আমরা ডিলিট করতে পারি অথবা আমরা ডিলিট কি প্রেস করে কোনো কাজ করার পর আমার যদি মনে হয় যে আমার আগের কাজটাই ঠিক ছিল বা আগের কাজটা আমার প্রয়োজন তখন আমরা এই আন্ডু অপশনটা ব্যবহার করতে পারি তো আমি মনে করুন আমি এই যেটা লাইনটা ছিল সেটা ভুলবশত ডিলিট করে ফেলেছি তো সেক্ষেত্রে আমি আনডু অপশনটা ক্লিক করলে কিন্তু আমি আবার সেই আগের লাইনটা ফিরে মানে আগের কাজটা আমি ফিরে পেলাম হ্যাঁ তো আন্ডুর কাজ হচ্ছে এটা আমরা আগের কাজটা আমার ফিরে পাওয়ার জন্য আমরা আন্ডু অপশানটাকে ব্যবহার করে থাকি আচ্ছা তারপরের অপশান হচ্ছে ফাইন্ড আমার কোনো একটা ওয়ার্ড হোক বা কোনো লেটার হোক যদি খুঁজতে হয় তাহলে আমরা কিন্তু ফাইন কথাটা ফাইন অপশানটা থেকে আমরা মানে ফাইন করতে পারবো তো যাই এখানে ফাইনে গেলাম তো ফাইন হোয়াট মানে আমরা কি খুঁজতে চাইছি আমরা যে কথাটা খুঁজতে চাইছি বা যে লেটারটা খুঁজতে চাইছি হ্যাঁ সেই আমরা লেটার ওয়াইজও খুঁজতে পারি বা ওয়ার্ড ওয়াইজও খুঁজতে পারি তো মনে করুন আমি দা কথাটা খুঁজতে চাইছি দা কথাটা খুঁজতে চাইছি তো এটা আমাকে দেখে নিতে হবে আমার ডাউনে আছে না আপে আছে আমার কারসার পজিশান থেকে যদি আমি ডাউনে করি ফাইন নেক্সট করি তাহলে কিন্তু ক্যান নট ফাইন দা কারণ আমার কারসার পজিশান বর্তমানে শেষে ছিল এইখানে এর পর আর কোনো দা নেই তো যদি আমাকে এটা যদি আমি আপ করে দিই তাহলে কারসার পজিশান থেকে উপরের দিকে নেক্সট করলে দেখুন এর আগে দা আছে তার আগে এখান তার আগে এখানটায় দা আছে তার আগে এখানটায় দেওয়া আছে আবার ঠিক ডাউন করলে আমার পরেরগুলো দেখাবে তো আপ করলে আগেরগুলো দেখাবে এবং ডাউন করলে পরেরগুলো দেখাবে আচ্ছা এখানে আর একটা রয়েছে ম্যাচ কেস ম্যাচ কেস ব্যাপারটা কি ম্যাচ কেস যদি আমি এখানে যেটা লিখব হুবহু যদি সেরকমই থাকে তবেই আমার ওটা ফাইন করবে না হলে করবে না এই দা কথাটা মনে করুন আমি টিটা বড় হাতে দিয়ে দিলাম মানে টিটা ক্যাপিটালে দিয়ে দিলাম আর দিয়ে ফাইন করলে দেখুন এখানে কিন্তু ক্যান নট ফাইন করছে আমি যদি আপেও পড়ি তাহলে কিন্তু ক্যান নট ফাইন করছে যেহেতু আমি ম্যাচ কেস করে রেখেছি মানে ম্যাচ কেস করে রাখলে আমি যেটা দেব পুরো এক্স্যাক্ট সেই রকমই হতে হবে তাহলে কিন্তু ওটা শো করবে আর না হলে শো করবে না আচ্ছা একবার তাহলে কোথাও একটা দা কথাটা আমরা বড় হাতের করে দেখে করলাম ম্যাচ কেস করলাম করে ফাইন নেক্সট করি ডাওনা করি সরি কোথায় আছে আমার কিন্তু দাঁত চলে আসছে তো ম্যাচ কেসের ক্ষেত্রে আমি অবশ্যই খেয়াল রাখবো যে আমি যে কথাটা লিখছি এক্স্যাক্ট সেই কথাটাই দরকার না আমার ছোট হাতের বড় হাতের মানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার হলেও কোনো অসুবিধা নেই তাহলেও চলে যাবে সেই ক্ষেত্রে আমি এটাকে সেরমভাবে ব্যবহার করতে হবে আমাকে আচ্ছা আচ্ছা তো এরপরে যে অপশানটা আছে সেটা হলো ফাইন নেক্সট তো মনে করুন আমার একটা কোনো কথা ফাইন নেক্সট করতে হবে তো ফাইন নেক্সট করলে প্রথমে আগে দেখে নেবো আমার ফাইনে কী আছে হ্যাঁ প্রথমে দা কথাটা বসানো আছে তো ফাইন নেক্সট করলে ওটা দা কথাটা চলে যাবে তো আগে আমাকে এখানে লিখে ফাইনে গিয়ে লিখে দিতে হবে আমার যে জিনিসটা খোঁজার দরকার যেটা ফাইন করার দরকার সেখানে লিখে দিতে হবে আর যেটা ফাইন নেক্সট করবো সেটা একবারের জন্য আমার খুঁজে অপশানটা কিন্তু আমার আমাকে একবারের জন্য খুঁজে দিয়ে এটা চলে যাবে ঠিক আছে আচ্ছা ফাইন নেক্সট তারপরে আসছে আমার রিপ্লেস অপশন রিপ্লেস ব্যাপারটা কি রিপ্লেস ব্যাপারটা হচ্ছে আমার মনে করুন কোনো একটা কথা আমার এই পুরো ডকুমেন্টের জায়গায় ভুল লেখা হয়ে গেছে যেমন মনে করুন এখানে জো কথাটা এখানে ভুল লেখা হয়ে গেছে এই যে কথাটা ভুল লেখা হয়েছে রিপ্লেস উইথ সুজয় হতো সুজয় হতো তাহলে প্রথমে আগে আমি নেক্সট করব ফাইন আমার এটা কোথায় আছে এখানে দেখাচ্ছে আমার যদি মনে হয় যে এই জায়গাটা ভুল আছে বা আমি ভুল করেছি তাহলে রিপ্লেস করব রিপ্লেস করলে দেখুন এই জায়গাটা সুজয় হয়ে গেল তারপর যদি মনে হয় যে আমার রিপ্লেস করার দরকার নেই তাহলে আমি ফাইন নেক্সট করে স্কিপ করে বেরিয়ে যেতে পারবো তাহলে এটা পরিবর্তিত হবে না আর যদি রিপ্লেস আর যদি আমার মনে হয় আমার প্রত্যেকটা জায়গাতেই ভুল আছে তাহলে আমি রিপ্লেস অল করে দিলে কিন্তু আমার প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন হয়ে যাবে আর ম্যাচ কেসের ব্যাপারটা ওই আগেরটার মতো সেম রিপ্লেস অল করে দিলাম দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু পরিবর্তিত হয়ে গেল আচ্ছা এরপরে আসছে আমার গো টু অপশান গো টু অপশানের জন্য আমার মনে করুন এইখানে এক নম্বর এক নম্বর লাইন দু নম্বর লাইন তিন নম্বর লাইন চার নম্বর লাইন পাঁচ নম্বর লাইন পাঁচখানা লাইন আছে তো এরম করে করে আমার যদি আরও লাইন তৈরি হয় এখানে তো হঠাৎ করে আমার মনে করুন সাত নম্বর লাইনে যাওয়ার দরকার পড়লো তখন আমি এখানে গোটুতে ক্লিক করব এখানে লাইন নাম্বার লিখে দেবো মনে করুন সাত সাত লিখে গোটু করলে আমার কার্ড সারটাই সাত নম্বর লাইনে এখানে কিছু লেখা নেই কিন্তু এটাও একটা লাইন তো সাত নম্বর লাইনে এসে আমার কারসারটা কিন্তু প্রথমে চলে এলো যদি আমার ছ নম্বর লাইনে যাওয়া দরকার পড়ে তাহলে লিখে দেব ছয় দেখুন ছ নম্বর লাইনের একদম শুরুতে আমার কারসারটা কিন্তু চলে আসবে দেখুন ছ নম্বর লাইনে শুরুতে চলে আসছে তো এটা হলো গোটুর কাজ আচ্ছা সিলেক্ট অলের কাজ হচ্ছে আমার পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে যা যা লেখা আছে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে তারপরে অপশন আছে টাইম আর ডেট টাইম ডেট বলতে আমরা যখন কোন কিছু ডায়েরি লিখি বা কোনো অফিসে যখন কাজ করি প্রতিদিনের ডেট প্রতিদিন আমাদের মানে আপডেটে রাখতে হয় তো টাইম ডেটটা আমরা এখান থেকে নোটপ্যাড ইউজ করলে আমরা টাইম ডেটটা এখানে ক্লিক করলে বাই ডিফল্ট একটা আমার এই মুহূর্তে যে টাইম রয়েছে কম্পিউটারে সেই টাইম আর ডেটটা কিন্তু লিখিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে গোটুর ক্ষেত্রে এই গোটু অপশানটা তখনই হাইলাইট হবে যখন আমার এই ফরম্যাট মেনুর ওয়ার্ড র্যাপটা টিক দেওয়া থাকবে না যদি আমার টিক দেওয়া থাকে মানে এই যে টিক দিয়ে দিলাম এখানে কিন্তু গোটুটা আর দেখাবে না তো আমার এটা কেয়ারফুলি দেখে নিতে হবে এই ফর্ম্যাট মেনুতে ওয়ার্ড র্যাপে টিকটা দেওয়া আছে কি টিকটা দেওয়া নেই তো আমার এডিট মেনুর মোটামুটি কাজগুলো দেখানো হয়ে গেছে তো ফরম্যাট মেনুর কাজটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড্র্যাপ জিনিসটা কী ওয়ার্ড্র্যাপ জিনিসটা হচ্ছে আমার যদি ওয়ার্ড্র্যাপটা দেওয়া থাকে মনে করুন ওয়ার্ড্র্যাপে এখন টিক দেওয়া রয়েছে তো আমি এখানে আমি মনে লিখতে থাকছি লিখতে থাকলে আমার যতটা উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমার অটোমেটিক কিন্তু পরের লাইনে চলে আসছে দেখুন দেখুন পরের লাইনে চলে আসছে আমি যদি এটাকে ছোটো করে দিই তাহলে লেখাগুলো কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু ছোট হতে থাকবে এটাকে যদি আমি বড় করে দিই তাহলে আমি যতটা দেখতে পাচ্ছি তারপর আমার পরের লাইনে অটোমেটিক চলে আসবে আমি রকম এন্টার প্রেস না করা সত্ত্বেও আচ্ছা যদি অ্যাপটা টিকটা যদি না দেওয়া থাকে তাহলে আমার কিন্তু যতক্ষণ না পর্যন্ত এন্টার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত লেখাটা কিন্তু অনন্তকাল চলতেই থাকবে দেখুন এরপরে কিন্তু আমি রকম এন্টার দিইনি তো আমার লেখাটা অন্তকাল চলে গেছে আমি লেখাটা লিখতে থাকলে যদি আর অন্য কিছু লিখতে থাকি তো লেখাটা কিন্তু চলতেই চলতেই থাকবে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এন্টার দেবো ততক্ষণ পর্যন্ত আমার পরের লাইনে কিন্তু আসবে না তো এই হলো ওয়ার্ড অ্যাপের কাজ আচ্ছা ফন্ট ফন্টের ব্যাপারটা কি ফন্ট হচ্ছে আমরা এই যে যে লেখাগুলো লিখছি তার নানা রকম স্টাইল ফন্ট নানা রকম স্টাইল বোল্ড রেগুলার এগুলো করতে পারি এখানে আমরা ফ্রন্টের সাইজ কমাতে বাড়াতে পারি এখানে স্যাম্পেল হিসাবে দেখে নিতে পারবো আমার যদি এইটা পছন্দ হয় দেখুন আমার এই যে বর্তমানে যে ফোনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে ওকে করলাম দেখুন ফোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো এটা এখান থেকে আমরা কিন্তু নোটপ্যাড থেকে ফন্ট চেঞ্জও করতে পারি আচ্ছা তারপর আছে ভিউ ভিউ মেনুতে দেখুন স্ট্যাটাস ব্যাটটা ডিসলাইট হয়ে রয়েছে তো ঠিক এই ওয়ার্ড অ্যাপটা যেমন এটা তুলে দিলে এখানে যেমন গো টু অপশনটা হাইলাইট হয়ে যায় ঠিক ভিউতে স্ট্যাটাস বারটাও হাইলাইট হয়ে যায় আর যদি ওয়ার্ড্রাপটা দেওয়া থাকে তাহলে কিন্তু এটা ডিসলাইট হয়ে থাকে তো এই ওয়ার্ড তুলে দেবো দিয়ে আমি স্ট্যাটাস বারের কাজটা দেখিয়ে দেবো স্ট্যাটাস বারটা কিছুই না এখানে একটা স্ট্যাটাস বার এখানে এই যে লাইন নাম্বার ওয়ান কলম নাম্বার ওয়ান মানে আমার কারসারের পজিশনটা যেখানটা রয়েছে বর্তমানে সেখানটা আমার ওটা দেখিয়ে দেবে আমার কার্ডসারের পজিশানটা কোথায় আছে এখন যদি আমি এইখানটা ক্লিক করি আমার লাইন নাম্বার থ্রি কলম নাম্বার থার্টি সিক্স এই জায়গাটায় আমার কার্সারটা অবস্থান করছে তো এই দেখে আমরা আমাদের কারসারের অবস্থান কিন্তু জানতে পারবো আচ্ছা তারপরে আসছে হেল্প অপশন হেল্প হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো বোঝালাম হোয়াট ইজ নোটপ্যাড মানে নোটপ্যাড ব্যাপারটা কী নোটপ্যাডের যে মেনুগুলো আছে মেনুর কাজ কি কিভাবে করতে হয় সেগুলো আছে হেল্প অপশানে আর আর একটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট নোটপ্যাড মানে আমার নোটপ্যাডটা মানে কোন ভার্সান আছে আমি উইন্ডোজ সেভেন আলটিমেট ইউজ করছি তো এখানে উইন্ডোজ সেভেন আলটিমেট এটা দেখাচ্ছে আপনার মেশিনে যেটা থাকবে সেটা শো করবে আচ্ছা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার মধ্যে এই ভিডিওতে যদি কোনো কিছু বাদ থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব আমার যথাযথ উত্তর দেওয়ার আর আরেকটা শর্টকাট জিনিস আমরা আমি বলে দিচ্ছি দেখুন এখানে ফাইল বা এডিটে যে এই আন্ডুর এই কন্ট্রোল জেড কন্ট্রোল এক্স কন্ট্রোল সি এইগুলো রয়েছে এগুলো কিন্তু এদের হচ্ছে শর্টকাট কি অর্থাৎ আমি তখন যে এই কপি করেছিলাম কপি করে পেস্ট করছিলাম এই কন্ট্রোল ভি দিয়ে লেখাগুলো কিন্তু পেস্ট করছিলাম এই ডান লিখে যেগুলো আছে এগুলো কিন্তু এ হচ্ছে এর শর্টকাট কি আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কোনো কিছু সার্চ করার আগে আমরা কার্ডসারটাকে একদম সামনে যত সম্ভব চেষ্টা করব একদম আমার ডকুমেন্টটা প্রথমে নিয়ে চলে যাওয়ার জন্য ডকুমেন্টটা প্রথমে যাওয়ার জন্য একটা শর্টকাট কি আছে কিবোর্ডের সেটা হলো হোম কি হোম কিটা শুধু হোম কি প্রেস করলে আমরা যে লাইনে আছি সেই লাইনের আগে চলে যাবে দেখুন লাইনের আগে কার্ডসারটা চলে গেছে এবং যদি হোম এন্ড কিটা প্রেস করি কিবোর্ড থেকে তাহলে লাইনটার একদম শেষে চলে যাবে কিন্তু তার সাথে যদি আমরা কন্ট্রোল হোম করি মানে কন্ট্রোল কিটাকে প্রেস করে ধরে রেখে যদি হোম কিটা প্রেস করি তাহলে আমার ডকুমেন্টের একদম সামনে চলে যাবে এবং যদি কন্ট্রোল কিটা প্রেস করে যদি এন্ড কিটা প্রেস করি তাহলে আমার ডকুমেন্টের একদম শেষে চলে যাবে আচ্ছা একবার করে দেখিয়ে দিই এখন কন্ট্রোল হোম করি দেখুন কাটসাটা কিন্তু আমার একদম সামনে চলে গেছে আর যদি কন্ট্রোল এন্ড করি কাটসাটা কিন্তু আমার একদম শেষে চলে গেছে ঠিক আছে